এই তো আমি কালকে আমি 20-25 জন ক্যান্সার রোগীর সঙ্গে মিট করেছি। ওই অনিন্দ্য চক্রবর্তীর একটা প্রোগ্রাম ছিল, উনি আমাকে ব্যক্তিগত ভাবে ডেকে পাঠিয়েছেন। আমি ওনাকেই আচ্ছা, দেখাই পিজিতে, আর দীর্ঘদিন পিজিতে চিকিৎসা করাচ্ছি, প্রায় 3-4 বছর হয়ে গেল। আমাদের চিকিৎসাটা ভালো, তা উনি আমাকে বললে অত চিন্তা করবেন না, আপনি ঠিক ভালো হয়ে যাবেন। এইসব নানান কতজন রোগীর সঙ্গে মিট করলাম, তা আমি বললাম ডাক্তারবাবু আমার ছেলেকে আমি মানুষ করতে পারবো, ও জিজ্ঞেস করবো এটা স্টেজে উঠে এটা আমি এটা বলেছি। বলেছি না, ব্যাপারটা হলো সোশ্যাল মিডিয়ায় আপনার ছেলেকে নিয়ে যেরকম ভাবে একটা গোটা রাজ্যে যেরকম চলছে না, তাটা সেটা খুব হ্যাঁ একটা আমি ভয় পাই সব দুঃখজনক সময়। ব্যাপার। বাবুলদার নামটা বলো। আর বাবুলদা ধরুন আমাদের যে হ্যাঁ যাদবপুরে গিয়েছিলেন, ওটা একটা এবিভিপির একটা হ্যাঁ প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের আহ্বানে উনি হ্যাঁ ওখানে গিয়েছিলেন। আচ্ছা কিন্তু আচ্ছা উনি ধরুন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাথে উনি হ্যাঁ একটা, আসানসোলে জানি, হ্যাঁ, উনি সব এবং জানি আমাদের আমি। রাজ্যের একটা খুব মানে আর সুনাম উনি খুব ভালো সুনাম মানুষ, সুনাম আমি ব্যক্তি। জানি, ব্যক্তিগত তো ভাবে উনি বলছি আমি। অত ঝামেলার মধ্যে থেকে উনি কিন্তু একবার উত্তেজিত হয়নি, না ছাত্রদের সঙ্গে নিয়মিত খুব ভদ্রভাবেই হ্যাঁ কথা বলছিলেন। কথা বলেছি, সেই পরিপ্রেক্ষিতে মানে যাদবপুরের মানে এমন একটা বিভ্রান্তিমূলক ঘটনা বিভ্রান্ত ঘটিয়ে ফেললো, ওই এরা তো মানে ওই তো চিন্তার বাইরে। আমি খুব ভয় পাই। আমি কালকেও ওই কথা বলেছি, বাবা তুমি কিছু মধ্যে জড়িও না, তুমি তোমার কেরিয়ার তৈরি করো, আমরা তোমার কেরিয়ার তৈরি করতে তোমার বাবাকে অনেক কষ্ট করে আমরা পাঠিয়েছি। হ্যাঁ এত বড় একটা রোগের চিকিৎসা করে ছেলেকে রাখা কি চারটিখানি ব্যাপার, তোমরাই বলো না। তা সে খুব কষ্ট করেই পাঠিয়েছি, কিন্তু ও যে কি হলো আমি যদি বললাম, না না আমাকে নিয়ে দাও, অত আমি কিছু করিনি, আমি কিছু করিনি, এই কথাই বললো। হ্যাঁ সেটাই আমি বলছি, কি করে কি হলো আমি কি বুঝি করে না। দেখি এটা, বাবুলদার সাথেও কথা বলি আপনি এবং বাবুলদাকে আমার ব্যক্তিগত ভাবে বলবেন যে ওর মা আপনার খুব ভক্ত, আমি চাঁদের বাড়ি সিনেমাটা দেখেছি, আমার সেই থেকে ওনাকে খুব ভালো লেগেছিল। বা ব্যক্তিগত ভাবে ওনার উত্তরপাড়ার বাড়ি আসানসোল থেকে উনি দাঁড়িয়েছিলেন আসা যাওয়া বাবুলদার সাথে করে। কথা হোক এবং আমাদের এবিভিপি আপনি যদি বলেন আমি বাবুলদার এবিভিপি সাথে, ছাত্র সংগঠনের যেসব কার্যকর্তা আছে আচ্ছা তাদের কি ইচ্ছা একটু আমি জানি। প্রয়োজনে বাবুলদার সঙ্গে কথা বলবো। আচ্ছা হ্যাঁ আমি কলকাতা, আমি কলকাতার সঙ্গে সর্বদাই মানে বলি যে রাজনীতিতে জড়িও না, তুমি তোমার নিজের কেরিয়ার তৈরি করতে গেছে করো, হ্যাঁ রাজনীতিতে জড়িও না, কারণ রাজনীতি জিনিসটাকে আমি খুব ভয় পাই। আমি নিজেও এককালে উইমেন্স কলেজে পড়তাম যখন, আপনার হ্যাঁ এই শরীর খারাপটা কতদিন ধরে? আর 3 বছর হয়ে গেল, ও ষোলো তখন ষোলো তে 11 কালের ক্লাসে পড়ে, তখন আমার ধরা ষোলো পড়লো। ষোলো তে হ্যাঁ ও তখন ধরা, ও ছেলে আমাকে জানেন আমার কেমন চলছে, ওই ছেলে আমার মাথার ঘরে দাঁড়িয়ে আছে, ওকে বলেছি বাবা তুই পড়াশোনাটা কর, আমার এখান থেকে দিয়ে তারপর পিজিতে চলে গেল। ও আমার সঙ্গে গেছে, ওর পরীক্ষা শেষ হয়েছে, আমি ডাক্তারবাবুতে হাতে পাশে ডাক্তারবাবু আমাকে অপারেশনটা করে দিই, ডাক্তারবাবু জানুয়ারিতে অপারেশন করলেন, ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চে ওর পরীক্ষা। ও আমার সঙ্গে সঙ্গে পিজিতে গেছে, মা তোমার কেমন চলবে। হ্যাঁ সেই বলছি কালকেও আমি স্টেজে উঠে, ও রবীন্দ্র সদনের মতো অত বড় জায়গায় স্টেজে উঠে আমি বলেছি আমার ছেলেকে আমি মানুষ করতে চাই, আর আমি দেখুন কিচ্ছু আমাদেরও চাই না। আমাদেরও মানবিকতার খাতিরে যেটা বলছি, আপনি বলছেন যে ছেলের পরীক্ষা এখন, ও কালকে পরীক্ষাটা 20 তারিখ, আমাদের কালকে মানবিকতার ভোট দিয়ে বলছি, ও পরীক্ষাটা একটু ভালো করে দিক এবং আপনি পুলিশে একটু ওকে ধরাবেন বলবেন যে একটু যেন একটু সেফটি করে একটু চলবেন, যেন পুলিশে একটু ধরাবেন না, পুরোপুরি না না ও কেরিয়ার দেখি নষ্ট ওগুলো করবেন না, বাবুলদাকে আমার বলবেন কারণে আমার এই একটা ছেলেকে অভিজ্ঞতা বলবেন। হয়ে গেল, ও চলে আপনি আসবে। বাবুলদাকে কিছু বলতে চান বলুন, এবার তুমি অবশ্যই বলুন। আমি বাবুলদাকে বলতে চাই যে আমার ছেলের স্যার খুবই বলুন, ভালো ছেলে, স্যার সে সরল সোজা ছেলে, স্যার আমি তাকে অনেক কষ্ট করে মানুষ করছি, উনি যেন আমার ছেলেকে আর কোনো পুলিশের বা কোনো রাজনীতিতে যেন কোনো কিছুতেই না জড়ায়, আমার আমার মুক্তি অন্তত। ক্ষমা করে আমি দেবেন, মা হিসেবে বলছি, ছোট বোনের ছেলে হিসেবে, ভাইপো হিসেবে ক্ষমা করে দিক না। হ্যাঁ সেটুকু তো ক্ষমা করাই যায় নাকি। হ্যাঁ ভুল প্রথম হ্যাঁ যদি ভুল হয় যদি দেখি ফোন করে বাবুলদা থাকে, বাবুলদাকে বলি, অবশ্যই বাবুলদা ক্ষমা করে দেবেন, হ্যাঁ বাবুলদা ভুল মহান করে থাকে, মানুষ। ভুল করে থাকে, সে ছোট ছেলে তো আপনার, আমি তো তাকে মানে বারবার বোঝাচ্ছি বাবা তুমি কোনো কিছু, তোমাকে অনেক কষ্ট করে আমরা পড়াচ্ছি, আমার এই আমি খালি দেখতে চাই করিয়ারে ভালো দাঁড়িয়েছে, আমি যে কথা যদি বাঁচতে চাই আমি ওর জন্যই বসতে চাই, আর আমার কিছুর জন্য না, আমার কিচ্ছু পাওনা নেই। ঠাকুরের কাছে একটা কথাই বলি, ঠাকুর আমাকে আমি দেখো ওই দেখো লোকটা আমার শিষ্য, আমি ওরও অনুকূল ঠাকুরের শিষ্য, আমরা খালি আমি বলতে চাই ফার্স্ট ইয়ার থেকে অনুকূল ঠাকুরের শিষ্য এবং আমি নিষ্ঠাবান যে হ্যাঁ ব্রাহ্মণে আমার শ্বশুর নিষ্ঠাবান বসে জপ না করে জল খেতে না, আমাদের বাড়িতে নারায়ণের মন্দির আছে, হ্যাঁ সহজপুরে রায় না সহজপুরে, তা সেটাই বলছি আমরা চাই যে আমার ছেলেটি একটু মানুষ হোক, ওরা সবাই 4 ভাই খুব ভালো এবং আপনাকে এটা আমি আমার। খুব